তারপরে সমস্ত বিচারপতি যারা আপিল বিভাগের আছেন আটজন প্রধান বিচারপতি সহ আমাদের সঙ্গে কথা বলবেন। সেই মোতাবেক আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের আটজন মাননীয় বিচারপতির সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকে আমাদের সঙ্গে আমাদের কথা ধৈর্য সহকারে শুনেছে। আমরা যে কথাগুলো বলেছি সেটি হচ্ছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এই বারের ঐতিহ্য। আমরা বলেছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সঙ্গে সুপ্রিম কোর্টের সম্মান জড়িত, আমাদের আত্মমর্যাদা জড়িত। গত বছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হওয়ার পর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে এবার তার চূড়ান্ত পরিণতি করেছে। সর্বজন গ্রহণযোগ্য বিচারপতি মনসুরুল্লাহ চৌধুরী তাকে নির্বাচন সাব কমিটির প্রধান হিসেবে করা হয়েছিল। তিনি বাধ্য হয়ে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভাপতি এবং সম্পাদকের চাপের কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, যদিও আমরা সেটা আমরা মাননীয় প্রধান বিচারপতিকে বলেছি। মাননীয় প্রধান বিচারপতিকে এও বলেছি যে আপনি মনসুরুল্লাহ চৌধুরী সাহেব বলেছিলেন যে আপনারা সর্বসম্মতভাবে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি চান সম্মিলিতভাবে আসলে তিনি সেটি গ্রহণ করতে রাজি আছেন। আমরা এই বিষয়ে মাননীয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছি। উনি চেষ্টা করেছেন যে মনসুরুল্লাহ চৌধুরী সাহেবের পদত্যাগের পরিপ্রেক্ষিতে তাকে হয় ফিরিয়ে আনা অথবা নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা তারা বিশ্বভূষণ হুমায়ুনের কাছে গেছি যিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এবং বারের সাবেক সভাপতি, তার কাছে গেছি, সে কথাটা আমরা উল্লেখ করেছি। গতকাল নির্বাচনের প্রথম দিন অবৈধভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে এবং তার পূর্বের দিন রাতের বেলা তিনতলার কনফারেন্স রুমে ব্যালট বক্স সিল মারার সময় হাতে হাতে আইনজীবীরা যে ধরে ফেলেছে সেটাও আমরা বলেছি পরিপ্রেক্ষিতে। গতকাল নির্বাচনের শুরুতে প্রধান নির্বাচন সাব কমিটির প্রধান বিচারপতি মনসুরুল্লাহ চৌধুরী, যার নাম এখনও পর্যন্ত ব্যালটে অঙ্কিত আছে, তিনি ছাড়া নির্বাচন অনুষ্ঠান শুরু না করার জন্যে আইনজীবীদের দাবির মুখে আপনারা জানেন শত শত পুলিশ আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ঢুকে সেখানে আমাদের সভাপতি প্রার্থী এম মাহবুবুদ্দিন খোকন আমি সহ আমাদের বন্ধুদের সাংবাদিকদের উপরে অতর্কিত নির্মমভাবে আক্রমণ করেছে। অনেক আইনজীবী নারী আইনজীবী নিগৃহীত হয়েছেন, শারীরিকভাবে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে, সাংবাদিকদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পূর্বাপর সমস্ত ঘটনা আমরা বলেছি। মাননীয় বিচারপতি সুকন বলেছেন আজকে পত্র পত্রিকা এবং গতকাল টেলিভিশনে তারা এগুলো দেখেছেন, এবং আমরা এও বলেছি মাননীয় প্রধান বিচারপতি এই বলেছেন যে পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো রকম অনুমতি তারা গ্রহণ করেনি, কিংবা আইনজীবী সমিতি ভবনে কিংবা ভোট কেন্দ্রে পুলিশ যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো অনুমতি নেই। আজকে যখন আমরা সকালে দেখেছি যে পুলিশ সমস্ত রুমে রুমের সামনে আমাদের অনেকের রুমে বা অডিটোরিয়ামে আমাদের প্রার্থীদের রুমে বিশেষ করে সেটা বলেছে পুলিশে ডিপ্লয় করা হয়েছে নানারকম সমস্ত জায়গায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন শত শত হাজার হাজার পুলিশ, এই পুলিশের উপস্থিতির ব্যাপারটা আমরা বাংলাদেশের জানিয়েছি। ভোট কেন্দ্রের সামনে পুলিশের উপস্থিতির কথাটা বলেছি, এবং সবচেয়ে বড় কথা অন্যান্য সময় আমরা দেখে থাকি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনে ঘায়েল করার জন্য মামলা দেওয়া হয়। এখানে সভাপতি প্রার্থী সম্পাদক প্রার্থী যে নির্বাচন কমিশনের দুইজন সদস্য কার্যকরী কমিটির ছয়জন সদস্য সহ পরপর দুই দিন দুইটা মামলা করা হয়েছে এবং শাহবাগ থানায় সেই মামলা আইনজীবীদেরকে নিয়েছে। আমরা অতীতে সবসময় দেখেছি আইনজীবীদের বিরুদ্ধে কোনো মামলা করার ক্ষেত্রে অন্তত মিনিমাম কার্যসূচি রক্ষা করা হয়, কিন্তু পরপর দুইটি মামলা করেছে। সমস্ত বিষয়গুলো আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল